হাই, কি অবস্থা সবার? সবাই অনেক বেশি ভালো আছো আশা করছি। তো অনেকদিন পর আমি হচ্ছে ফেস ক্যামে ভিডিও করছি, অনেক আনইজি ফিল হচ্ছে। যাই হোক, মূলত আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে কোনো ব্লগ বা কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও না। আজকে আমি হচ্ছে আমার একটা ফেসবুক পেজের জন্য অ্যালবাম বানিয়েছিলাম, যেটা আমার পার্সোনালি আমার অনেক পছন্দের একটা অ্যালবাম। তোমরা হয়তো বা আমাদের ফেসবুক পেজ MS অনুভব প্রোডাক্টে দেখে ফেলেছো। তো সেই অ্যালবাম রিলেটেড কিছু গল্প শোনাবো আজকে তোমাদেরকে, বা ওটার বিহাইন্ড দ্য সিন কিছু দেখাবো। এই তো এই নিয়ে আজকের ভিডিওটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। তো মূলত আমি নদীর ধারে শ্যুটটা করছিলাম, কারণ আমার নৌকার সাথে ছবিগুলো দরকার ছিল। ডিসেম্বর মাসে তোমরা দেখতে পাচ্ছ খালি পায়ে আমি ছবি তুলছি। এটা আনুমানিক কয়টা হবে, 4:30 কি 4:40 এরকম সময় র্যান্ডম কয়েকটা শট নিচ্ছিলাম আমি। আর এই জায়গাতে আমি একটা জিনিস ভাবছিলাম যে আপু বসে আছে নৌকার উপরে, আর পানি আপুর পায়ের নিচে একদম। আপু কীভাবে বসে আছে আমার যে জায়গাতে, কাদাতেই ঠান্ডা লাগছে। চলেন দেখে আসি ছবিটা কেমন হলো। তো আপুর র্যান্ডম কয়েকটা ছবি শেষ করার পরে আমি এখানে হারিকেনটা জ্বালিয়ে নিয়েছিলাম, যেটা নিয়ে আমাদের মেন শ্যুটটা করার কথা। আমি লাইফে ফার্স্ট টাইম হারিকেন জ্বালাইছিলাম, তাই একটু অসুবিধা হচ্ছিল, আমি এর আগে কখনো হারিকেন জ্বালাইনি। এই হারিকেনটা অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছিল। তো ফাইনালি হারিকেন জ্বালানো শেষ, সূর্য অলরেডি ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি হারিকেনটা নিয়ে যে আপুকে দিচ্ছিলাম, এই জায়গাটা প্রচুর পরিমাণে পিচ্ছিল ছিল, আমি ধরে ধরে যাচ্ছিলাম, প্রায় পড়ে যেতে লাগছিলাম। আমার ঘাড়ে ক্যামেরা ছিল, দেন আপুকে এই জায়গাতে একটা পোজ বুঝিয়ে দিলাম। তো চলেন আপনাদেরকে ছবিটা দেখাই এবার। জায়গাটাতে ছবিগুলো অনেক ভালো আসছিলো, তাই আমি ভাবলাম আরও কয়েকটা ছবি নেওয়া যাক। মানে লোকেশনটার সাথে একদম থিমটা অনেক সুন্দর যাচ্ছিলো, ব্যাকগ্রাউন্ডে একটা নৌকা ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আমি আরও কয়েকটা ছবি নিয়ে নিলাম এই জায়গাতে। চলেন এবার দেখে আসা যাক কী কী শট পেলাম আমি। ডিসেম্বর মাসে ঠান্ডার মধ্যে আমি নদীতে নেমে ছবিগুলো নিচ্ছিলাম, বা সেই সময়তে আমার ঠান্ডা অনুভবই হচ্ছিল না। আমি ছবি তুলে এত ব্যস্ত ছিলাম, আর কতক্ষণে পুরো সান ডাউন হয়ে গেছিলো, আশেপাশে মানুষজন আস্তে আস্তে ফাঁকা হয়ে যেতে লাগছিল। চলেন ছবিটা দেখে আসা যাক। এই পোস্টটা ছিল অনেক সিম্পল, বাট এই ছবিটা ছিল আমার অ্যালবামের বেস্ট একটা ফটো। পুরো নদীর ধার ফাঁকা হয়ে গেছিলো, মাঘ দেবীর আচানের কিছুক্ষণ আগের মতো এটা ছিল। এখানে আমি বেশ বেশ কয়েকটা ছবি পেয়েছিলাম, অনেক সুন্দর হয়েছিল ছবিগুলো। কাদা পানিতে আমার পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। সামনে আমরা ওই নৌকাটায় ছবি তুলতে যেতে যেতে হঠাৎ করে আমার এই লোকেশনটা চোখে পড়ে, তিন চটপট আপুকে ওই সামনে চলে যেতে বলি, দিয়ে কয়েকটা ফ্রেমিং নেওয়ার চেষ্টা করি। আপু ওখানে কাদাতে প্রায় আটকে গেছিলো, পরে আপু অনেক কষ্টে যে দাঁড়ায়, দিয়ে এই জায়গাতে একটা সুন্দর, অনেক সুন্দর একটা ছবি পাই পানির রিফ্লেক্টে, ছবিটা অনেক সুন্দর আসছে। আমার তাও মন ভরে না একটা ছবি পেয়ে, আমি বেশ কয়েকটা ওখানে ছবি নিতে শুরু করি। দেন আপু অনেক কষ্ট করে এই জায়গাতে দাঁড়িয়েছিলো, কাদার মধ্যে আপু দাঁড়াতে পারছিলো না, তাও আমি ছবি নিয়ে যাচ্ছিলাম নিয়ে যাচ্ছিলাম। ফাইনালি পরে দুইটা ছবি আমার পছন্দ হয়। নৌকাটার কাছে এতে আমার মাথায় আসে আমার কাছে একটা স্মোক আছে, কেননা স্মোক দিয়ে কিছু একটা করা যাক। এনে আমি ফ্ল্যাশটা রেডি করে কয়েকটা চটপট ছবি নিয়ে নিলাম। এটা ছিল অ্যালবামের লাস্ট একটা ছবি। আমি যখন অ্যালবামটা প্ল্যান করি তখনই আমার ইচ্ছা ছিল যে অ্যালবামটা শেষ করবো লাস্টে একটা প্যাক সিন দিয়ে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। আমি ক্যামেরার পিছনের মানুষ, ক্যামেরার সামনে তেমন একটা ভালোভাবে কথা বলতে পারি না, দ্যাটস ওয়াই আমাকে একটু আনইজি লাগতে পারে দেখে। তো আমার দিকে ফোকাস বাদ দাও, ছবিগুলো কেমন হয়েছে সেটাই বলবা। আমার পুরো অ্যালবামটা আমার ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে, তো তোমরা অবশ্যই ফেসবুক পেজে গিয়ে আমাদের অ্যালবামটা দেখবা, এত কষ্টের পরে ছবিগুলো কীরকম লাগছে তোমাদের সেটা জানাবা। আর এমন ভিডিও সামনে আরও দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজে, যদি তোমরা এখনও না এসে থাকো তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করে দিবা। এরকম কন্টেন্ট বা ছবি আমরা প্রায় আপলোড করি, সেগুলো দেখবা, আশা করি ভালো লাগবে। আমাদের পাশে থাকবা। এই তো, আল্লাহ হাফেজ।